যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং প্রতিরক্ষা দপ্তরের সহযোগিতায় আমেরিকান কর্নারে একটি সেমিনারে যোগ দিতে দুই দিনের সফরে রাজশাহী এসেছেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। এছাড়াও তিনি রাজশাহীর পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। পরে নগর ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। রাষ্ট্রদূত বিশেষভাবে উৎসাহ প্রদান করে বলেন, আরও বেশি সংখ্যক বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের পড়াশোনার সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও তিনি নগর উন্নয়ন এবং বিনিয়োগের বিষয় নিয়েও যুক্তরাষ্ট্রের মনোভাব তুলে ধরেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎকালে তার সাথেও এসব বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, রাজশাহী।